পেশাব পায়খানা করতে পারি না, একটু ব্যবস্থা করেন, নাইলে আবার জেনে এনে বাসায় দিতে পারি। এরকম হইছস হ্যাঁ, আবার কথা কস, যা আমাকে যা, আমাকে আমার নাতির বাইকে নিয়ে আয়, যা। আমরা কিন্তু ইজ্জতের পরিবারের মানুষজন, সবচেয়ে বড় ব্যাপারটা হলো আপনি পোলারে কি গুন্ডা বানাইছেন, নাম কি রাখছেন? রেঞ্জার হিমেল। আমার সামনে এক উনি রেঞ্জার হিমেল, ঠিক আছে, সম্মান নিলাম। বিয়াশাদের মধ্যে অনেক কেঁচাল হয়, কিন্তু অনেক কথা হলো যেটা, দেন এত দূর থেকে আমরা এসেছি, সারা রাত তো খাওয়ান দেনই নেই, খিদের চোটে মনে করেন যে একেবারে আমরা সত্য মরে যেতেছি। তারপরে দেন কী হয়েছে, না আমার খাওয়ান দিছে, না পেশাব করবার যেবার দিছে, যে অবস্থা হয়েছে, নিচের নাম্বারে দেন আপনার পোলায়। আর কি কইছে ওই যে রেঞ্জ দিয়া? আরে এটা তো কইতাছি, এটার লাগে তো কইতাছি, দূরের থেকে কখন জানে, সামনে কই দেব। শুনেন আপনার পোলায় যেটা কইছে, আমারে নাকি ওই যে কলার মধ্যে রেঞ্জ থাকে না, রেঞ্জ এটাতে একটা একটা করে দাঁত খুলবো, বুঝছেন? শুনেন জামাই, আমি কিন্তু আপনার আগেই কইছি আমার পোল হলো গুন্ডা বদমাইশ, অরূপরে আমি কোনো কথা কইতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে সব শুনেন, আর সবচেয়ে বড় কথা হলো জামানো রয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আমরা সারা রাত কিন্তু কোনো কিছু খাই নাই, পেশাব পায়খানা করতে পারি নাই, আপনার ছেলে ওই নিচের থেকে দৌড়েছে যাতে আমরা পেশাব পায়খানা না করতে পারি। আসলে দেন কী কমতা হয় সাহ, আমি মোটা মানুষ, আমার ঘন ঘন ক্ষুধা লাগে, আমি সারাটা রাত খাই নাই, আমার এত খারাপ লাগতেছে, আমার শরীরে কোনো শক্তি নেই, আমি ওইটা খাইতে পারতেছি না, আমরা কেউ খাই নাই, কী তার চোটা আমরা ভরে যেতেছি, তা ওই সব আপনার একটা ব্যবস্থা করেন। তা ওই সব জামাই কান্নাকাটি করেন না জামাই, আমি তো আপনার আগেই বলছি আমার পোলো হলো একটা গুন্ডা, ওর কথার উপরে আমি কথা বলতে পারি না, কিন্তু আপনি বলছেন আমি আমার পোলোর সাথে কথা বলে আমি এগুলোর ব্যবস্থা করবো। আপনি দেন তা ওই সব, আপনি দেন, আর পারতেছি না, আমরা অনেক কথা লাগতেছি, অনেক ঠিক আছে, আমি একটু ব্যবস্থা করেন, নাইলে আবার জেনে এনে বাসায় দিতে পারি। আচ্ছা মা ওই মা, আপনি এরকম করেন না, আমি আমার পোলার লোকের একটু কথা কয়ে আমি একটা কিছু করার ব্যবস্থা করছি। এই চলো চলো, মাকে
আপনার নাতি বউ আপনার জন্য খাবার পাঠাইছে, তাড়াতাড়ি খাইয়া লন। কইছ আমরা তাড়াতাড়ি খামকে? হ্যাঁ তাড়াতাড়ি খামকে, কলাই থাকবো না। এই আর এইগুলি আমরা খাই, হ্যাঁ এই কলা শুকনো পাউরুটি খাম না এগুলা? কেন খাবা না? কলা পাউরুটি এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর কলা পেট ঠান্ডা রাখে। কইছ এমনি তুই খাবি নাকি? আমি মইরা গেলেও এই খাবার খামো না। বউ তুমি খাইলে খাও না। মা আমি কিচ্ছু খাবো না, আমার গলা দিয়ে খাওয়ার নামবো না, আমার বুলাটা কই আছে না আমি জানি না। কেউ খাও কার না খাও, আমার অনেক ক্ষুধা লাগছে। দাদি আমি খাইলাম, আল্লাহ তো শালি তুমি একটা খাও, আমার অনেক ক্ষুধা লাগছে। আছে ভালো জায়গায় আছে। ভালো জায়গা কই আছে? সেই ভালো জায়গাটা কোনটা? আমার সামনে কই যায় না আমার ছেলে রে। হানিমুনে? কি কই আম্মা, কে হানিমুনে? কই হানিমুন তো বুঝলাম, কিন্তু কোন দেশে? সিঙ্গাপুরে নাকি আমেরিকায় নাকি ইন্ডিয়ায়? আরে দাদি আগে খা না তো, আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। তুমি খাইবা, খাইলে খাও, সারা রাত না খাই রয়েছি আমি, আমি কিন্তু খাইতেছি, খাও। হারুন ভাই আপনি আসলে বেজাল লাগাই দেন। আপনি একশো বার বলছি বিয়ার মধ্যে আমার দাওয়াত দিছিলেন, আমি বাইরে ছিলাম আসতে পারিনি, এর মধ্যে এত ভেজাল, এত ভেজাল লাগলে হয় একটা মেয়ে তাই না? একটা মেয়ে, সেই মেয়ের বিয়ার দিচ্ছেন আপনি খাসি দেন নাই, এটা কি কত কথা হইলো? একটা সাক্ষরখানার মধ্যে খাসি লাগে না ভাই? ওরাও অনেক ঝামেলা করছে বুঝছেন, আর তাছাড়া আমিও তো বিয়ে করছি, আমার বিয়েকে আমার খাসি দিছে, এখন তাই বলে কি সংসার করি নাই এত বছর? না ঠিক আছে, আপনি বিয়ে করছেন কত দিন আগে তাই না? এখন তো স্বাভাবিক, এটা খাসি চাইছে, এত কিপটামি করে লইব? ঠিক আছে ভাই, এখন ঝামেলা তো কইরা ফেলাইছে, এখন আপনি এটা একটা সমাধান করে দেন। সমাধানের কিছু নাই এখানে, সমাধানের কি আছে? সমাধানের সমাধান হলো মেহমানদেরকে খাতির করতে হবে তাই না? যে ভুলটা করছে এই ভুলটা যেন আর না হয়, আবার তাকে বাইন্ধে রাখছো, এখন তোমার মেয়ে রুমের মধ্যে আটকে রয়েছে তাই না? এটি তো তুমি বললা একটু আগে, রুমের মধ্যে আটকে রয়েছে, দরজা খুলতেছে না, আর আত্মহত্যা তো করতে পারে। তার মানে কি ভেজাল, পুরা ভেজাল? একটা সামান্য খাসির জন্য সাক্ষরখানার মধ্যে খাসি দিবা, সেটা তো পরের কথা, আত্মহত্যা করে ফেললে তো কেউ কিছু করতে পারবে না। চলো যাই দিবি। আমি টেনশন করতেছি তো, দুর্ঘটনা ঘটে গেলে তো পুলিশ কেস হয়ে যাবো, বিপদে পড়ে যাবে তোমরা সবাই। ভাই আপনি কি দুর্ঘটনার কথা কইতাছেন ভাই? এমনি টেনশন, আচ্ছা বৈশাখ কথা বলি, টেনশন করো না, আমার বোন তেমন করার কথা না বাবা। তুমি কি কিছু করছো নাকি এবার? না না কাকা, আমি তো কোনো কিছুই করিনি। হ্যাঁ আমার তো কোনো গাবলা লাগতেছে। এই আচ্ছা আমরা সবাই জোরে একটা চিৎকার দেই তো, জেবা মা জেবা। বন্ধা চাইতেছে দরজাটা ভাঙ্গা ফলাই। আচ্ছা দরজা ভাঙতেছি, দরজা ভাঙতেছি, চলো।